ছয় আগরতলা এবং আট টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনী প্রচারে সোমবার বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের সমর্থনে দুটি কেন্দ্রে দুটি নির্বাচনী জনসভা করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। প্রথম সভাটি ছিল বরদোয়ালি স্কুল মাঠে। সেখানে বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রঘুনাথ সরকারের সমর্থনে আয়োজিত হয় নির্বাচনী জনসভা। বক্তব্য রাখতে গিয়ে সেখানে মানিক সরকার অভিযোগ করেন, রাজ্যে র্যাগার কাজে দুর্নীতি করে শাসক দলের নেতারা টাকা লুটপাট করছে, অনেক স্থানে যোগ্য শ্রমিকদের বঞ্চিত করে এই টাকা লুটপাট করছে শাসক দলের একাংশ কর্মীরা, অভিযোগ করেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। কাজ নাই, রোজগার নাই, খাবার নাই, অর্ধাহার, অনাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি ঘটছে, মজুরি বাড়ছে না, কাজ হারাচ্ছেন, ছোট মাঝারি কারখানা বন্ধ হচ্ছে, দোকানে কর্মচারীকে রেখে তার মজুরি দিতে পারছেন না, কারণ ব্যবসা বাণিজ্য নাই, সেখান থেকেও ছাঁটাই হয়ে যাচ্ছে, এর থেকে অব্যাহতি চাইছে। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়লে গাড়ি রেলের ভাড়া বাড়ে, এগুলোর ভাড়া বাড়লে সমস্ত জিনিসপত্রের দাম বাড়ে, আকাশচুম্বী গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ ভীষণ বিপজ্জনক অবস্থার মধ্যে পড়েছে, এ থেকে পরিত্রাণ চান। এই সরকার একবার কেন্দ্রের সরকার পেট্রোল ডিজেলের দাম বাড়ায়, ট্যাক্স বসায়, আবার রাজ্যের সরকার যেটা বামফ্রন্ট সরকার করতো না, নূতন সরকার বিজেপির সরকার আত্মম্ভরিতার দৃষ্টি নিয়ে নিজের পায়ে দাঁড়াবো এই ঘোষণা দিয়ে এখানে আবার আরেকবার পেট্রোল ডিজেলের উপর ট্যাক্স বসান, রোড ট্যাক্স বসান, গাড়ির উপরে ট্যাক্স বসান, স্বাভাবিক কারণে মানুষের সমস্যা হচ্ছে, এর থেকে মানুষ পরিত্রাণ চায়। ঘর তৈরি করবার জন্যে 2011 সালে যে প্রকল্প চূড়ান্ত করেছিল বামফ্রন্ট সরকার, তার থেকে 2022 জানুয়ারি নগরের নির্বাচনের আগে যখন বুঝতে পারল জিততে পারবে না একটাতেও, প্রধানমন্ত্রীকে ব্যবহার করলো বেআইনি ভাবে, নির্বাচনের প্রথা বিধি নিষেধ ভেঙে এই গৃহ নির্মাণ প্রকল্পের টাকা ঘোষণা করল। কি দেখা যাচ্ছে, বামফ্রন্ট সরকার যে তালিকা তৈরি করে দিয়ে গেছে, শয়ে শয়ে না হাজার হাজার নাম শহরে গ্রামে কেটে দিয়েছে। এদিকে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কৃষ্ণা মজুমদারের সমর্থনে অপর জনসভাটি ছিল এলাকার শ্যামলী বাজারে। এই নির্বাচনী জনসভা থেকে মানিক সরকার অভিযোগ করেন, বিজেপি সরকারের গত 4.5 বছরে রাজ্যে গণতন্ত্রের চিহ্ন মাত্র নেই, কোনো নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়নি বিজেপি শাসনের এই সময়ে, অভিযোগ করেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। নির্বাচনী জনসভায় এদিন মানিক সরকার আইন শৃঙ্খলা প্রসঙ্গ ধরে রাজ্যের শাসক দল বিজেপির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ত্রিপুরা গোটা দেশে শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের সাপেক্ষে সুনাম অর্জন করেছে বামফ্রন্ট সরকারের নেতৃত্বে, সরকারি ক্ষেত্রেও বিভিন্ন দপ্তর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বহু সম্মান এবং পুরস্কার ছিনিয়ে এনেছে, কিন্তু বর্তমান সরকার রাজ্যের সেই সুনামকে ক্ষুণ্ণ করেছে। রাজ্যে কাজ খাদ্য এবং কর্মসংস্থানের ব্যাপক অভাব চলছে, কিন্তু সরকার কোনো উদ্যোগ গ্রহণ করছে না, তাই রাজ্যের মানুষ বিজেপির এই অপশাসন থেকে মুক্তি চাইছে। আসন্ন এই উপনির্বাচনে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনা, শান্তি সম্প্রীতির বাতাবরণকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। রাজ্য ভাগ হবে, আলাদা উপজাতি রাজ্য হবে, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজা, এখন বালনমাস হলো, এখন নতুন স্লোগান আসলো, সেটা কি আবার যখন দেখলো আলাদা রাজ্য তো হলো না, এখন বলছে ঘেটার ত্রিপুরা ল্যান্ড চাই, আসল ত্রিপুরা ল্যান্ডের কোনো হিসাব নেই, এখন ঘেটার ত্রিপুরা ল্যান্ড কে দেবে, বলছে এতে আসাম যুক্ত হবে, নাগাল্যান্ড যুক্ত হবে, মণিপুর যুক্ত হবে, এমনকি বাংলাদেশের একটা অংশ চট্টগ্রাম, এটা অনেকই যুক্ত হবে, এটা যুদ্ধবাদী হয়ে যাচ্ছে একটা অংশ,
বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর সমর্থনে রাজধানী শহরের দুটি স্থানে আয়োজিত নির্বাচনী জনসভায় এদিন বামপন্থী কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। নির্বাচনী সভাতে বামফ্রন্ট প্রার্থী রঘুনাথ সরকার এবং কৃষ্ণা মজুমদার সহ সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রত চক্রবর্তী এবং অন্যান্য নেতৃত্বরাও বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বামফ্রন্টের অন্যান্য নেতৃত্বরাও। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।